সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকব, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকব, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। তাই আমরা সবাই মিলেমিশে এক হয়ে আজ মোকাবেলা করতে নেমেছি এই ভারতবর্ষের বুকে। এবং সত্য কথা বলছি আপনাদের, গতকাল আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছিলেন, তার সঙ্গে চেনা জানা ফোন করেছিলেন। কথায় কথায় তিনি বললেন যে দাদা কি হবে বলতে পারা যাচ্ছে না, উত্তরপ্রদেশের মতো জায়গায় আজ বিজেপির খেলো খেলতে, বিজেপির অন্তর্দ্বন্দ্বে উত্তরপ্রদেশ, সেখানকার বিজেপি পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ ছন্ন ছড়া অবস্থা। আমাকে সে নিরপেক্ষভাবে কথাগুলো বলল। আমি বলি ওটা কি সত্যি বলছে? হ্যাঁ এটা সত্যি। উত্তরপ্রদেশে আজকে বিজেপির ছন্ন ছড়া অবস্থা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বিজেপি এর মধ্যে হেরে বসে আছে। আগামী দিনে আরো উত্তরপ্রদেশে বিজেপির হাত থেকে সিট বার হয়ে যাবে। আমরা জানি যে এই বিজেপি ক্ষমতায় গেছে লখনউ হয়ে উত্তরপ্রদেশের রাস্তা ধরে, সেই উত্তরপ্রদেশের রাস্তায় বড় বড় খাত তৈরি হয়ে গেছে। উত্তরপ্রদেশের মতো জায়গায় বিজেপির যদি হাল বেহাল হয়ে যায়, ভারতবর্ষের অন্য রাজ্যে বিজেপির হাল কি আপনারা সহজেই বুঝছেন। তাই সম্ভাবনা প্রবল, সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, সম্ভাবনা প্রবলতর থেকে প্রবলতম হচ্ছে। ভারতবর্ষ আগামী দিনে সরকার পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলার মানুষ আর চুপ করে বসে থাকবে না, বাংলার মানুষ চুপ করে বসে থাকবেন না। এই সুযোগ, এই সময় আমরা যদি নিজেরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কিন্তু অভিযুক্ত করবে। বড় ভয়ঙ্কর অবস্থা দেশের, বড় ভয়ঙ্কর অবস্থা রাজ্যের। মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের তার দায়িত্ব পালন করার অধিকার নেই, মানুষের সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হচ্ছে। সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকব, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকব, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। তাই আমরা সবাই মিলেমিশে এক হয়ে আজ মোকাবেলা করতে নেমেছি এই ভারতবর্ষের বুকে। এবং সত্য কথা বলছি আপনাদের, গতকাল আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছিলেন, তার সঙ্গে চেনা জানা ফোন করেছিলেন। কথায় কথায় তিনি বললেন
যে দাদা কি হবে বলতে পারা যাচ্ছে না। উত্তরপ্রদেশের মতো জায়গায় আজ বিজেপির খেল খেলতে, বিজেপির অন্তর্দ্বন্দ্বে উত্তরপ্রদেশ সেখানকার বিজেপি পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ ছন্ন ছড়া অবস্থা। আমাকে সে নিরপেক্ষভাবে কথাগুলো বলল। আমি বলি এটা কি সত্যি বলছে? হ্যাঁ এটা সত্যি। উত্তরপ্রদেশে আজকে বিজেপির ছন্ন ছড়া অবস্থা। উত্তরপ্রদেশের বহু জায়গায় বিজেপি এর মধ্যে হেরে বসে আছে। আগামী দিনে আর উত্তরপ্রদেশে বিজেপির হাত থেকে সিট বার হয়ে যাবে। আমরা জানি যে এই বিজেপি ক্ষমতায় গেছে লখনউ হয়ে উত্তরপ্রদেশের রাস্তা ধরে। সেই উত্তরপ্রদেশের রাস্তায় বড় বড় খাত তৈরি হয়ে গেছে। উত্তরপ্রদেশের মতো জায়গায় বিজেপি যদি হাল বেহাল হয়ে যায়, ভারতবর্ষের অন্য রাজ্যে বিজেপির হাল কি আপনারা সহজেই বুঝছেন। তাই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, সম্ভাবনা প্রবলতর থেকে প্রবলতম হচ্ছে। ভারতবর্ষ আগামী দিনে সরকার পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলার মানুষ আর চুপ করে বসে থাকবে না, বাংলার মানুষ চুপ করে বসে থাকবেন না। এই সুযোগ, এই সময় আমরা যদি নিজেরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কিন্তু অভিযুক্ত করবে। বড় ভয়ঙ্কর অবস্থা দেশের, বড় ভয়ঙ্কর অবস্থা রাজ্যের। মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের তার দায়িত্ব পালন করার অধিকার নেই, মানুষের সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হচ্ছে। সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকবো, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। সর্বস্তরে আমরা কংগ্রেস বাম আমরা মিলেমিশে এই দুর্নীতির সরকার, এই লুটেরদের সরকার, এই চোরদের সরকার এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার উভয়কে আমরা বিসর্জন দিতে চাইছি দেশ বাঁচাতে। আজকে আমাদের সামনে বড় প্রশ্ন, দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা হলে তবে পার্টি থাকবে, তবে পার্টি থাকবে, তবে আমি থাকবো, আপনি থাকবেন, তবে আমাদের মঞ্চ থাকবে, বক্তৃতা থাকবে। তাই দেশকে বাঁচানোর লড়াই এই মুহূর্তে সব থেকে বড় প্রাথমিকতা, সব থেকে বড় প্রায়োরিটি আমাদের। তাই আমরা সবাই মিলেমিশে এক হয়ে আজ মোকাবেলা করতে নেমেছি এই ভারতবর্ষের বুকে।